হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে ইন্ডিয়ান ভিসার ই টোকেনের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি সলিউশন হিসেবে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। সো আমি এর আগেও একটা ভিডিও পোস্ট করছি, সো আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা ফলো করতে পারেন। সো আমাদের ভার্টেক্সের পক্ষ থেকে আমি আপনাদের এখন এই ভিডিওটা দেখাবো। আপনারা যখন আজকের ডেটটা হচ্ছে 8:38:25, সো আমরা কাঙ্ক্ষিত টাইম পূর্ব পর্যন্ত আমরা এটা ওয়েট করব। আপনারা অবশ্য ট্রাই করে দেখতে পারবেন যে আজকে আমরা ট্রাই করতেছি, লাইভ দেখাচ্ছি এটা। সো আপনারা ইচ্ছা করলে আপনারা ফলো করতে পারেন। সো আপনারা এখানে কী করবেন, আমরা এখন এখানে হোটেল পেজটা চলে আসছে অলরেডি। সো আমরা এই হোটেল পেজটা আমরা ইচ্ছা করলে আরও একটা ওয়ে ফলো করে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি। সো আমি অ্যানালগলি আজকে এই জিনিসটা এই পর্যন্ত আনছি। সো আপনারা ইচ্ছা করলে অন্য ডিফারেন্ট ওয়ে ফলো করে আপনারা হোটেল পেজটার রাত 12টার পরেই আপনারা এখানে নিয়ে আসতে পারেন, যেহেতু সকালের দিকে সার্ভার অনেক বিজি থাকে। সো আপনারা ইচ্ছা করলে এখানে, যেহেতু আমাদের হোটেল পেজটা আমরা অলরেডি টিকে রাখছি, সো আপনারা আপনাদের এখন সেই ওয়েটা আমি দেখাবো যে ওয়েটা ফলো করে আপনারা রাত 12টার পরে আপনি এই হোটেল পেজটা টিকে রাখতে পারেন। সো আপনাদের কী করতে হবে, আপনারা রাত 12টার আগে, রাত 12টা কি সকাল 5টার আগে আপনারা এই পেজটা ঢুকবেন। এই পেজটা ঢুকে দেন এখানে হোটেল অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, অলরেডি আসতেছে না, আপনি পেজের উপরে বারবার ক্লিক করলে এটা চলে আসবে। এই চলে আসছে কলকাতা, আমরা এখন হোটেল অ্যাড্রেসটা সিলেক্ট করব। সরি, হোটেল নেম সিলেক্ট করব, দেন অ্যাড্রেস অফ হোটেল সিলেক্ট করব। এরপরে ফোন নাম্বার সিলেক্ট করব। এখন হচ্ছে, এখন কাজ হচ্ছে আপনার যে ওয়েটা ফলো করতে হবে, যে সিস্টেমটা ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনার ফায়ারবাগে যেতে হবে। ফায়ারবাগে গিয়ে আমরা অলরেডি এখানে একটা কোড সিলেক্ট করে রাখছি এখানে। সো আমরা কোডটা রান করব। রান করে এখানে একটা, আপনি 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড ইচ্ছা মতো আপনি আপনার পেজটা জাস্ট টিকে রাখার জন্য আপনি এখানে ইচ্ছা মতো সেকেন্ড ইউজ করতে পারেন। দেন আমরা ওকে করব। ওকে করার পরে আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি, অলরেডি হোটেল পেজটা চলে গেছে। আপনার অবশ্যই মনে রাখতে হবে, ফায়ারবাগের এই কোডটা সিলেক্ট করার আগে আপনার অবশ্যই হোটেলের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা ফিল আপ করে দেন আপনারা এই কোডটা ইউজ করতে হবে। কোডটা ইউজ করে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্টার্ট সেশন আছে, এখানে ভার্টেক্স পেজ আছে। সো আমরা কী করবো, আমরা স্টার্ট সেশনটা ক্লিক করবো। স্টার্ট সেশন ক্লিক করলে অলরেডি এটা রিলোড হতে থাকবে। সো আপনাদের এই কাজটা করতে হবে অবশ্যই, রাত 12টার পরে আপনারা এই কাজটা করতে পারেন, করলে আপনার অলরেডি পেজটা টিকে থাকবে। পেজটার অলরেডি ভ্যালিডেশন ও নিজে নিজে করে নেবে, সরি ভ্যালিডেশন বলতেছি, ও অলরেডি আপনাদের ভ্যালিডেশনের জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি আপনার পেজটা এখানে ভ্যালিডেশনের মেয়াদটা চলে যায়, তো আপনি অবশ্যই দেখবেন যে আপনার এই কোডটা এরকম চেঞ্জ হবে না, অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, এটা এটা হিডেন হয়ে যাবে কোডটা। সো আপনার কী করতে হবে, দেন আপনি সাইডে একটা ট্যাব খুলতে পারেন, ট্যাব খুলে আপনি প্রিন্ট ফর্মটা ক্লিক করবেন। প্রিন্ট ফর্মটা ক্লিক করে আপনার ওখানে আবার ভ্যালিডেশন চাবে, ভ্যালিডেশন চাইলে আপনি ভ্যালিডেশন কোডটা দিয়ে আপনি দেন ওকে করলে আপনার পেজটা আবার ঠিক হয়ে যাবে। সো আপনার এটা অবশ্যই অনেক সময় কাজ করে না, সব থেকে বেটার হয় যে আপনি যদি একই আইপি ইউজ করে যদি আপনি একই আইপিটা সকাল পর্যন্ত নিয়ে আসতে পারেন, তাহলে সব থেকে বেটার হবে সেটা। সো আপনার এখানে আপনি ইচ্ছা করলে এখানে সেকেন্ডটা কমাই দিয়ে আপনি এখানে 2 মিনিট দিতে পারেন, 5 মিনিট দিতে পারেন, তাতে আপনার যেহেতু ক্যাপচার রেগুলার হতে বেশি কিলোবাইট লাগে না, সো আপনি ইচ্ছা করলে এখন 10 মিনিট দিতে পারেন, সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি না দিলেই বেটার হবে। সো আমরা কী করবো, আমরা বিজিডি পেজে যাবো, অলরেডি 3 পেজে গেছে আপনারা দেখতেছেন। সো আমরা এখন বিজিডি পেজে যাবো। বিজিডি পেজে যাওয়ার জন্য আপনারা অবশ্যই 30-এর পরে কি 30-এর 5 মিনিট আগে আপনারা বিজিডি পেজে যাবেন।
যাতে আপনার বিজেডি পেজের মেয়াদটা ঠিক থাকে। যেহেতু বিজেডি পেজের মেয়াদ অ্যাটলিস্ট 15 মিনিট থাকে, সো আমরা এইটা কাউন্ট করে দেন আমরা ওইভাবে ঢুকবো। আমাদের টার্গেট টাইম থেকে শুরু করে আমরা 15 মিনিট আগে আমরা বিজেডি পেজে ঢুকবো। সো অলরেডি 14 বেজে গেছে, আমরা এখন বিজেডি পেজে ঢুকবো। আমরা কী করবো, ভার্টেক্স পেজে ক্লিক করবো। ভার্টেক্স পেজে ক্লিক করলে আমাদের বিজেডিটা চলে আসবে। সো আমাদের এখানে কী করতে হবে, এখানে অলরেডি বিজেডি চলে আসছে, তো আমাদের ডেটের টাইমে হিট করার জন্য আমার কী করতে হবে, আমাদের এখানে এক্সপেক্টেড ডেটটা আমার এখানে সিলেক্ট করতে হবে। সো এক্সপেক্টেড ডেট আমাদের অলরেডি এখানে আমরা কপি করে রাখছি। আমরা কী করবো, এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে বডির পর কার্চার রেখে রাইট বাটন ক্লিক করে এডিট অ্যাজ এইচটিএমএল এ ক্লিক করব। দেন যে সোর্সটা আসবে এখান থেকে পি অ্যান্ড এনএসবি, ও সরি, আমরা আগে আমাদের কোডটা ক্লিক করে আমরা ওটা কপি করে নিই। আমাদের কোডটা হচ্ছে, আমরা এখানে অলমার্ক করব, কপি করব। দেন পি অ্যান্ড বিএসপির এখান থেকে শুরু করে ফর্ম পর্যন্ত আমরা নিয়ে দেন ওইখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে টিআর বাটন ক্লিক করব। টিআর বাটন ক্লিক করে এটা কেটে দিব। অলরেডি আমরা দেখবো যে এখানে আমাদের কাঙ্ক্ষিত পেস্ট সোর্সটা চলে আসছে। সো আমরা এখানে ডেটটা সিলেক্ট করব। ডেটটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট এইভাবে রেখে দেবো। অবশ্যই কখনো এটা করবেন না যে ডেটের টাইম থেকে শুরু করে কখনোই 4-5 মিনিট আগে আপনি আপনার কানেকশন ডিসকানেক্ট করবেন না, তাতে অনেক সমস্যা হতে পারে। সো সব থেকে বেটার হবে আপনি যে আইপিটা আপনি লাস্ট আপনি তখনই ডিসকানেক্ট করতে পারেন যখন আপনি বিজেডি পেজে ঢুকবেন। আপনি বিজেডি পেজে ঢুকা হয়ে গেলে দেন আপনি কখনোই এটা চেঞ্জ করবেন না, কারণ বিজেডি পেজের সাথে আপনার যদি ইয়ার মেয়াদ আপনার যদি ইয়া অ্যাডজাস্ট হয়ে যায়। সো ও আর একটা কথা, আপনাদের অবশ্যই জিএসটা অফ করে নিতে হবে। আমরা অলরেডি জিএস অফ করে রাখছি। সো আপনার জিএস অফ করে নিতে হবে এবং বিজেডিটা বার করে দেন আপনাদের জিএস আবার অন করে দিতে হবে। সো আপনাদের এখানে সব থেকে মূল মূল কথা হচ্ছে আপনি বিজেডিটা ওপেন করার পরে আপনি কখনোই আপনার কানেকশন ডিসকানেক্ট করবেন না, কারণ কানেকশন ডিসকানেক্ট করলে আপনার বিজেডি পেজের সাথে আপনার আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসির যে সংযোগটা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সো আপনি পরবর্তীতে হাজার চেষ্টা করলেও আপনি আপনার ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি কালেক্ট করতে পারবেন না। সো ভিউয়ার্স, আমাদের অলরেডি টাইম হয়ে যাচ্ছে। সো আমরা এখন ট্রাই করব যে আমাদের যাতে বিজেডিটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা নিয়ে যেতে পারি। সো আজকে অনেক ব্যাড লাগ যে আমি অনলি একটা বিজেডি আমি ঠিক একটা পেজ আমি ঠিকা নিয়ে আসতে পারছি। আমার 2-3টা পেজ ছিল, বাট আনফর্চুনেটলি ওটা আমার পেজগুলো কেটে গেছে। সেশন আউট হয়ে যাওয়ার জন্য, টাইম আউট হওয়ার জন্য আমার পেজগুলো আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারিনি। সো আজকে আমাদের এই পেজ থেকে আমরা বিজেডিটা বার করব। সো ফ্রেন্ডস, 37 বেজে গেছে। আমাদের আজকে ডেট টাইম হচ্ছে 8:25। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের টাইম হয়ে যাচ্ছে। সো আমরা এখন ট্রাই করব। আমরা অবশ্যই মনে রাখবেন যে জিএসটা অফ করে নেবেন যখন বিজেডিতে ঢুকবেন, অ্যান্ড যখন হিট করবেন হিট করার আগে আপনার জিএসটা অফ অন করে নেবেন, সবসময় এটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনার ওইখান থেকে অলরেডি পেজটা ইরোড দেখাবে। তো 38 বেজে গেছে, 38:12, আমাদের 25-এ হিট করতে হবে আজকে। ওকে ভিউয়ার্স, আমাদের অলরেডি একটা বিজেডি আমরা পেয়ে গেছি। আমার অনেক ভুল হয়ে গেছে, আজকে 3-4টা ফাইল ওপেন করে রাখলে আমার অবশ্য ভালো হইতো, বাট আনফর্চুনেটলি আমার ফাইলগুলো আমি ওপেন করতে পারিনি। সো ভিউয়ার্স, এখন আমরা অবশ্য দেখবো আমাদের বিজেডিটা নামছে কিনা।
ও আমাদের বিজলি পড়ে গেছে অবশ্যই একটা, আমার অনেক ভুল হয়ে গেছে আজকে, আমি আমার তিন চারটা পেজ আমি টিকে নিয়ে আসতে পারি নাই। সো আপনারা ভিউয়ার্স দেখতেছেন অলরেডি আমাদের ডেট পড়ে গেছে এখানে।